রাশিয়ার নাম না করলেও ইউক্রেনে হিংসার ধারাবাহিক নিন্দা করে চলেছে ভারত। বারবার দাবি জানানো হচ্ছে সংঘাতের পথ ছেড়ে সংলাপ এবং কূটনীতির পথে ফেরার, কিন্তু রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে মস্কোর নিন্দা প্রস্তাবে কখনোই সামিল হচ্ছে না নয়াদিল্লি। কূটনৈতিক শিবিরের মতে অশোধিত তেল অর্থাৎ জ্বালানি আমদানির ক্ষেত্রে উত্তরোত্তর সংকট বাড়বে এমনটাই আশঙ্কা, যার অর্থ আরও বাড়বে মূল্যবৃদ্ধি। অত্যন্ত গুরুত্বপূর্ণ গুজরাট নির্বাচনই শুধু নয়, ক্রমশ কাছে আসছে ২৪ লোকসভা ভোটের প্রস্তুতিও। এই পরিস্থিতিতে ঘরোয়া বাধ্যবাধকতার কারণেও রাশিয়ার মতো পুরনো মিত্রকে চটিয়ে সস্তায় তেল আমদানি এখনই বন্ধ করতে চায় না মোদী সরকার। সম্প্রতি রাশিয়ার গোপন ব্যালটে ভোটাভুটির দাবি ভারত খারিজ করেছিল, তবে রাষ্ট্রপুঞ্জের ইউক্রেনের চার অঞ্চলে পুতিন সরকারের গণভোটের আয়োজনে বিরোধিতায় সামিল হল না নয়াদিল্লি। সাধারণ পরিষদে ভোটাভুটিতে বিরত রইলেন ভারতের প্রতিনিধি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি আছে বলেন, এ ব্যাপারে আমাদের অবস্থান ধারাবাহিকভাবে একই রয়েছে, তা হলো আমরা মনে করি বিশ্ব ব্যবস্থার ভীত হল রাষ্ট্রপুঞ্জের সনদ, আন্তর্জাতিক আইন, রাষ্ট্রগুলির ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে সর্বদা তুলে ধরা প্রয়োজন। এছাড়া রাষ্ট্রপুঞ্জে ভোটাভুটির ক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি এবং প্রস্তাবের বয়ানকেও গুরুত্ব দিই আমরা। ভারতমুখে আন্তর্জাতিক আইন তুলে ধরার কথা বললেও কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে রাশিয়া প্রশ্নে বরাবরই সংখ্যাগরিষ্ঠ দেশের বিপরীত মেরুতে অবস্থান করছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মতে প্রত্যেকটি দেশ বিদেশ নীতির ক্ষেত্রে সিদ্ধান্ত নেয় জাতীয় স্বার্থের হিসেবে, ভারতও সেটাই করছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।